Assalamu alaikum everyone. Welcome back to my channel Food Blog Overload. যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ঈদ কিংবা যে কোনো অকেশনে তৈরি করে ফেলতে পারেন ভিন্ন স্বাদে ডেজার্ট আইটেম খেজুর গুড়ের পুডিং। এখানে হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিচ্ছি। একদিকে দুধটি ঘন হচ্ছে, আরেকটি চুলায় আমি আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়, আর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। পানি দিয়ে চুলোর আঁচটি লোতে রেখে এটিকে অনবরত নাড়তে হবে। দুধের সাথে গুটি জাল দেয়া যাবে না, কেননা অনেক ক্ষেত্রে দুধটি ফেটে যেতে পারে। অনবরত নাড়তে নাড়তে গুটি যখন পুরোপুরি গলে যাবে, এরকম লিকুইড আকার ধারণ করবে, ঠিক সে মুহূর্তে চুলোর আঁচটি অফ করে দিয়ে গুটিকে আলাদা একটি পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন ক্যারামেলটি তৈরি করে নিচ্ছি। আমি আজকে একটু ভিন্নভাবে ক্যারামেলটি তৈরি করব। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি, মা এভাবেই ক্যারামেল তৈরি করত। এখানে হাফ চামচেরও কম ঘি নিয়ে নিয়েছি। ঘি নিয়ে যে পাত্রে আপনি পুডিংটি সেট করবেন সে পাত্রে খুব ভালোভাবে ঘিটি মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যেন পুরো সাইডেই চিনিটি ভালোভাবে পড়ে। এখন এটিকে আমি চুলার একদম লো হিটে বসিয়ে দিব এবং আস্তে আস্তে দেখবেন ক্যারামেলের কালারটি চলে আসছে। দেখতে পাচ্ছেন ক্যারামেলের কালারটি অলমোস্ট চলে এসেছে। এখন একটু প্যান ধরে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে চিনিগুলো গলে যায়। আমি ঠিক এই কালারটাই চাচ্ছি, তো আমি এখন এটিকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। পুডিংটি তৈরি করার জন্য আমার লাগছে নর্মাল তাপমাত্রায় থাকা 4টি ডিম, আর তৈরি করে রেখেছিলাম খেজুরের গুড়। দেখতে পাচ্ছেন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর যে দুধটি রেডি করে রেখেছিলাম এটি হয়েছে মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো এখানে দুধ রয়েছে। আমি আজকে ব্লেন্ডারে পুডিংয়ের মিশ্রণটি তৈরি করব। এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও তৈরি করতে পারেন। খেজুরের গুড়টি আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আমার এখানে 1.5 কাপ দুধ এবং 4টি ডিমের জন্য লেগেছে 1/2 কাপ খেজুরের গুড়। এগুলোকে খুব বেশি ব্লেন্ড করা যাবে না। আমি এগুলোকে জাস্ট 1 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন ক্যারামেল সেট করা পাত্রে একটি ছাঁকনি দিয়ে পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। উপরের ঢাকনাটি এখন লাগিয়ে দিচ্ছি। এখন চুলোতে মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে একটি দিয়ে দিচ্ছি কিচেন ন্যাপকিন। তার উপরে পুডিং সেট করা পাত্রটি বসিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব পানি। পানিটা আপনারা পুডিং সেট করা যে পাত্রটি আছে তার ঠিক মিডিলের একটু নিচ বরাবর পানিটি দিবেন, যাতে করে পানিটি ফুটে উঠলেও পুডিংয়ের ভিতরে প্রবেশ করতে না পারে। এখন পাত্রের ঢাকনাটি লাগিয়ে পাত্রের ঢাকনা যে ফুটোটি রয়েছে তারটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম আঁচে কুক করে নিতে হবে 20 থেকে 30 মিনিট। প্রায় 25 মিনিট কুক করার পর দেখতে পাচ্ছেন আমি চুলোটি অফ করে দিয়েছি।
এখন পুডিংটি চেক করে নিব যে হয়েছে কিনা। যে কাঠি দিয়ে আমি এখানে চেক করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কাঠিটি পুরোপুরি ক্লিন এসেছে। এক্ষেত্রে আপনাদের ক্লিন যদি না আসে সেক্ষেত্রে আরও 5 মিনিট কুক করে নিতে পারেন। পুডিংটিকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি চাকু দিয়ে পুডিংয়ের চার সাইড ছেড়ে নিচ্ছি, যাতে করে পুডিংটি খুব অনায়াসে বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পুডিংটি খুব সহজেই বেরিয়ে এসেছে। আমার চ্যানেলে ক্যারামেল পুডিং এর রেসিপি রয়েছে, সেই রেসিপির লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এই পুডিংটি খেতে যে কতটা মজা তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এখন কেটে দেখাচ্ছি পুডিংটি ভিতর থেকে কতটা সফট হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।